আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তো কেমন আছেন সবাই আজকে দেখেছেন ভিডিও টাইটেলে আমি লিখেছি বন্দুক দ্বারা অথবা তীরের দ্বারা আঘাতে পাখি মারা গেলে সেটি খাওয়া যাবে কিনা এবং আরেকটি কথা লিখেছি কোন কোন প্রাণী হত্যা করা যায়েস তো আসলে আমরা দুইটা মশলা ক্লিয়ার করি আগে প্রথমটা জানি তীরের এবং তীরের এবং অন্য কোনো ইত্যাদি দ্বারা যদি পাখিকে বা শিকারীকে শিকারের বস্তুকে আঘাত করে সেটি খাওয়া যাবে না কিনা আসলে আমরা আগে একটা হাদিস শুনে নিই আদিব নিয়ে হাতিম রাজুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী গরুম সাল্লু সাল্লামকে তীরের ফলার আঘাতে প্রাপ্ত শিকারের ব্যাপারে জিজ্ঞেস করলাম উত্তরে নবিক্রুম সাল্লাম বললেন তীরের দারালো অংশের দ্বারা যেটি নিহত হয়েছে সেটি খাও আর ফলকের বাটের আঘাতে যেটি নিহত হয়েছে সেটি অকেজ অর্থাৎ তেতলে যাওয়া মিতের মধ্যে গণ্য আমি তাকে জিজ্ঞেস কুকুরের দ্বারা প্রাপ্ত শিকার সম্পর্কে জিজ্ঞেস করলাম উত্তরে তিনি বললেন যে যে শিকারকে কুকুর তোমার জন্য ধরে রাখে সেটিও খাও কেননা কুকুর গায়াল করার গায়াল করা জবে জবের হুকুম রাখে তবে তুমি যদি তোমার কুকুর বা কুকুরগুলোর সঙ্গে অন্য কুকুর পাও এবং তুমি আশঙ্কা করো যে অন্য কুকুরটিও তোমার কুকুরের শিকার ধরেছে এবং হত্যা করেছে তাহলে খেও না অর্থাৎ অন্য কুকুর তোমার কুকুরটিও যে দেখেছো এবং সাথে অন্য কুকুরে গেছে তোমার সঙ্গে সন্ধ্যা হচ্ছে যে এই কুকুরটি এরও মনে ধর্ষে সবাই মিললে তাহলে তুমি এটা খেও না কারণ তুমি তো কেবল নিজের কুকুর সারা সময় বিস্মিল্লা বলেছ অন্য কুকুরগুলো সারা সময় বলো নাই হাদিসের শর্ত হলো পোষা কুকুর বিসমিল্লা বলে চাললে আর ওইটা যদি কোনো প্রাণীকে হত্যা করে ফেলে তাহলে সেটি প্রাণী সেই হালাল প্রাণী হয় তাহলে খাওয়া যাবে আর তীর অথবা বন্দুক মারার জন্য বিসমিল্লা বলে মারা হয় আর সেটির দ্বারাই রক্তপাত হয় এখানে আরেকটা কথা হলো রক্তপাত হয় তাহলে সেটি খাওয়া যাবে অর্থাৎ আপনি খেয়াল করুন মশলাটা তীর মারছেন অথবা গুলাল বা যেটাই মারেন মারার সময় যদি দারু অস্ত্র হয় আর পাখির শরীরে আঘাত করার পর রক্তপাত হয় এবং আপনি বিসমিল্লা বলেছেন আর আপনার কাছে পৌঁছারে গিয়ে সে মারা যায় তাহলেও সেটি খাওয়া যাবে তবে আমরা ক্লিয়ার তীর অথবা দারল অস্ত্র দ্বারা যদি কোনো পাখি পোষা প্রাণী যেগুলা পোষা প্রাণী যেগুলা খাওয়া খালাল ওই প্রাণীগুলা হত্যা করা হয় তাহলে সেটি মারাও যায় বিশ বলে থাকেন তাহলে সেটি খাওয়া যায় এবার আসুন আমরা অন্য একটা যে দ্বিতীয় প্রশ্ন বলেছিলাম কোন কোন প্রাণী হত্যা করা যাবে হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবিনে বর্ণনা এসেছে এক বর্ণনা এসেছে রসুল্লা সাল্লামা

আল্লাহ তালা তাকে কেয়ামতের দিন অবশ্যই জিজ্ঞাসাবাদ করবেন অর্থাৎ এর জবাব দিতা করতে হবে সাহাবাই কেরাম তৈলা ইয়া রাসুল আল্লাহ ফামা হাকুহা সাহাবাই কেরামের পক্ষ থেকে জিজ্ঞেস করল ইয়া রাসুল আল্লাহ মানে এদের হক কী তখন রাসুল সাল্লাম উত্তরে বললেন আন হা ফাতা হা এটাকে তুমি জবাই করবা এদের হক হলো হালাল প্রাণীকে খুব শুধু খাওয়ার জন্য বক্ষণের জন্য জবাই করতে জবাই করে খাইবা এটাই এদের হক এবং তার মাথা আলাদা করে দিও না দেখেন যে শুধু অযথা কোনো প্রাণীকে হত্যা করা না হত্যা করা অনেক বড় গুণা যার জন্য আল্লাহ তালা পুরো হাদিসে যে গেছে আল্লাহ তাকে অবশ্যই জিজ্ঞেস করবেন যদি খাওয়ার জন্য হয় তাহলে সেটি খাওয়া যাবে তো আমরা এবার ক্লিয়ার হয়ে গেলাম কোনো প্রাণীকে হত্যা করা যাবে যদি খাওয়ার জন্য অর্থাৎ হালাল প্রাণী খাওয়ার জন্য হত্যা করা যাবে অর্থাৎ এর মাধ্যমে আর কি আর একটা বিষয় কোনো প্রাণী যদি ক্ষতিকারক হয় যেটা এলাকার মানুষ অথবা বেশি ক্ষতিকারক যেটা থেকে বাসার জন্য আর কোনো পথ নাই সেটিকে হত্যা করা যেতে পারে তো আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য আর আপনাদের ভালোবাসায় আজকে চ্যানেলটিতে বারোশো প্লাস সাবস্ক্রাইব হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ সকলকে